আশ্বিনের বৃষ্টি এবার ভুগিয়েছে উত্তরের আগাম আলু চাষীদের খানিকটা বিলম্বে হয়েছে আবাদ অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন সব মিলিয়ে বাজারে নতুন এই আলু উঠতে দেরি হবে বলে জানিয়েছেন কৃষকরা যদিও লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি কর্মকর্তারা আগাম আলুর দখলে বিস্তীর্ণ ক্ষেত পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের চাষীরা জেলায় এবার চার হাজার হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে চাষাবাদ হয়েছে বিরল সদর কারোল ও ঘোড়াঘাট উপজেলায় তবে আশ্বিনের বৃষ্টি এবার ভুগিয়েছে কিছুটা দেরিতে হয়েছে আবাদ তাই নতুন আলু বাজারে উঠতেও লাগবে সময় আগাম একটু বৃষ্টি হওয়ার কারণে আমরা একটু ক্ষতিগ্রস্ত যেমন আমাদের আলুগুলো পচে গেছে এবার তো বীজের ডবল দাম কৃষকরা আমরা অনেকেই দুর্বলতার মধ্যে আসি আগাম আলু লাগলে দাম পাওয়া যায় পরে দাম পাওয়া যায় না আশ্বিনের বৃষ্টিতে আবাদ বিলম্বিত উত্তরের আরেক জনপথ নীলফামারীতে কৃষকরা জানালেন কয়েক বছর ধরেই ধানে লোকসান গুনছেন তারা আসা এবার আগাম আলুতে পোষাবে কিছুটা ক্ষতি দশ হাজার হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রাও ধরা হয়েছে এইগুলোন জমিতে আমরা ধান আবাদ করি তাই আমাদের ধানে অনেক কয়েক বছর থেকে শুধু লস তাই আমরা এইগুলোন জমিতে আলু আবাদ করেছি আশ্বিন মাসে বৃষ্টির কারণে পনেরো বিশ দিন আলুঘোড়াটা পাশে গেছি এখন এই বাজারটা আমার আগে এই পনেরো বিশ দিন আগে বা বাজারটা গাড়ি পেলে বাজার আগে পাইতাম একই চিত্র নওগাঁতেও বৃষ্টির কারণে আবাদ দেরিতে হয়েছে কৃষি বিভাগ জেলায় প্রায় ছয়শ হেক্টর জমিতে আগাম আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিঘা প্রতি চল্লিশ পঁয়তাল্লিশ মন হয়তো ফলন আসবে আমরা দামও ভালো পাই তাতে আমরা লাভবান হই আর এগুলা হয়তোবা নবান্নের আগে বা দু একদিন পিছিয়ে এরকম আমাদের আলুগুলো উঠতে পারে এই আলু যা মতুক আপনার সাকেদের বেলা উদিন আসে মানে ক্রেতা আসে যে আলু এটা বৃষ্টির কারণে দেরিতে রোপণ হলেও লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এই কর্মকর্তা পনেরো নভেম্বরের মধ্যেই আমরা আগাম আলু যারা রোপণ করেছে প্রথম দিকে তাদের আলুগুলো বাজারে এবং বাজারে আগাম আলু মধ্যে যেমন একটা উৎসাহ এবং উদ্দীপনা থাকবে প্লাস সবজির দামের একটা ভারসাম্য চলে আসবে কৃষকদের হিসাবে আলু আবাদে বিঘা প্রতি অন্তত বিশ টাকা খরচ হয়েছে Obaidur Rahman, Jomona News.